গুড আফটারনুন বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে স্বাগত। আবার একটা আজকে নতুন ব্লগের দিন, কেননা আমার হাজবেন্ডের কালকে তো জন্মদিন গেছে, আজকে তো মানে পার্টি হবে। পার্টি বলতে কি, সবাই লোকজন আসবে, খাওয়া দাওয়া একটু হবে। কালকে তো কেক কাটা হয়নি, আজকে কেক কাটা হবে। তো আজকে স্নান টান সব সেরে নিয়েছি, সকালবেলাকার রান ডাল ভাতে আলু ভাতে মাছের ঝাল করে নিয়েছি, এখনো পর্যন্ত খাওয়া হয়নি। আমার হাজবেন্ড জানে গেছে খাওয়া হবে, আমি একটু রান্নার জোগাড়, বিকেলের যে রান্নার জোগাড় সব করেছি, কিছুটা করেছি, আবার কিছুটা হচ্ছেও রান্না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করব। এখানে তো কতগুলো বাসন ধুয়ে রেখে দিয়েছি, এই যে কুকার টুকার এগুলো, চলো রান্না করে আলো জ্বালি রান্না করে। এই যে রান্নার জোগাড় হচ্ছে, এটা ক্যাপসিকাম ভাজা হচ্ছে, ফ্রাইড রাইস হবে, ফ্রাইড রাইস হবে। আর দাও আবার কথা বলছি একটু বাদে, এই যে ফ্রাইড রাইসের জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছি ঘন্টাখানেক, মানে এখনো 1 ঘন্টা হয়নি, হয়তো 10 মিনিটের মতন হয়েছে। তো ওই ফ্রাইড রাইস হবে, আর এখানেতে চাল মগজ, যে কাজু বাদাম কিশমিশ রেখেছি ভিজিয়ে, রেজালা হবে, এই যে মাংস রেজালা হবে, ওতে একটু পোস্ত দেবো। আর এই যে ফ্রাইড রাইসের জন্য কাজু বাদাম কিশমিশ, তারপরে ক্যাপসিকাম, বিনস, গাজর সব ভেজে রেখে দিয়েছি। আর মাংসের জন্য এটা বেরেস্তা করে বেটে রাখবো, এটা বাটবো। আর এটা হলো আর আলুর দম, আলুর দম হবে, আর ইয়ে কড়াইশুঁটি কচুরি হবে। খানিকটা জোগাড় করে রাখি, তারপরে ভাত খাবো, ভাতটা খেয়ে দিয়ে আবার খানিকক্ষণ করবো, এখানে ভাতটা করতে হবে এখনো। হ্যাঁ এখন তো বোধ হয় সবে 1:30 বাজে মনে হয়, হ্যাঁ 1:30 বাজে। বাবা চান করে এলেই আমরা তিনজনে খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে করবো। দেখো মাংস রান্না হচ্ছে, কাছে দেখে দেখো, রেজালা রেজালা হচ্ছে। রেজালা রান্না হচ্ছে, রান্না বান্না এদিকে স্টু করেছি, একজন বাচ্চা আসবে তার জন্য স্টু, কারা আসবে তোমরা তো জানবে। এখানে ফ্রাইড রাইস ভাত হয়ে গেছে সব কমপ্লিট, খালি এবারেতে আমার মুখটা দেখাবে তো, আমার হাজবেন্ড ক্যামেরা ধরেছে তো আমার মুখটা দেখাতেই ভুলে গেছে। তো এবারে ময়দা মাখা হবে, ময়দা মাখাটা হয়নি। এই যে পার্শ্ব মাসের আমাদের দুজনের ঝাল, আর বিউলির ডাল করেছি, আর ভাত এর মধ্যেই আলু আছে, এখনো মাখা হয়নি। এই দেখো কাজু বাদাম কিশমিশ দিয়ে, আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি করেছি, আর এটা কড়াইশুঁটি কচুরি হবে, পুরটাকে করে নিয়েছি। এখন আলু ভাতটা মাখবো, আর ছেলের ডিমের অমলেট করবো, বাস খাওয়া দাওয়া আজকে এই চাই সকালবেলা, কেননা বিকেলবেলায় তো রিচ খাওয়া হবে না, এই জন্য বেরেস্তা করছি। এই যে পেঁয়াজটা, চলো দেখতে থাকো, হ্যাঁ দেখতে থাকো, আমি রান্না খানিকটা জোগাড় করে নিই, আমি করে নিয়ে কারণ ভাত খাবো তো, খেয়ে দিয়ে আবার ভাতের বাসন টাসন জন্য ধুতে হবে, ধুয়ে তারপরে। কেমন আছো তোমরা সব? ভালো আছো তো? বল পেয়ে গেছে, হ্যাঁ দেখাবো
হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস। সবাইকে তুলবি কাছে নিয়ে গেলে হয় বরের বোন বলছে স্পিডে ঘোরায় হ্যালো দেখলে আমাদের কেক কাটা হলো চলো কেক খাবো এখানে কেক ভাগাভাগি হচ্ছে কাকু এনো এনো তুমি আগে খাও এনো তুমি না এনে ভোলা খোলো এটা একটা আমার হাতে দুটোই হাতে গোলাপটা কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে কড়াইশুঁটি কচুরি মাতা মারা মাতা এক
দাপুদা বলো কেমন লাগলো, পিসমশাই বার্থডে কেমন লাগলো? ভালো চাও ভাত খেয়েছো? ভালো হয়েছে? কোনটা ভালো লেগেছে, পিকনিকে? পিকনিকে খাবার গুলো নাই, পিসমশাই বার্থডে দুটোই ভালো লেগেছে, দুটোই ভালো লেগেছে। ডাব্বু আছে, ডাব্বু টাটা টাটা। ডাব্বু টাটা টাটা করো, টাটা টাটা। সব চলে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেল, ওরা সব চলেও যাচ্ছে। গুড মর্নিং, চলে এলাম সকালবেলা উঠে চা, আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, কেন ছেলে ডিউটি বেরিয়েছে, বেরিয়ে যাওয়ার পরেই তোমাদের সঙ্গে এলাম আবার কথা বলতে। কালকে তো ওই খাওয়া দাওয়ার পরে না, গুছোনো গাছানো করার পরে অনেক রাত হয়ে গেছে, তো তো আর কিছু করলাম না, শুয়ে পড়েছি, শুয়েও পড়েছি, সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়েছি। সকালবেলা যেমন উঠে আমার যেটুকু কাজ রান্না করা, তো যাই হোক সেরকম কিছু রান্না করতে হয়নি, শুধু সে ভাতটা করতে হয়েছে, এখনো পর্যন্ত কিছু করিনি। তো যা যেটুকুনি কালকের মাংস টাংস বেঁচেছিল সেগুলো রেখে দিয়েছি, আজকে আর খাবো না, কেন দুদিন পর পর খাওয়া হয়ে যাচ্ছে তো খাবো না। তো দেখেছো এইখানটা না কেমন জ্বর ঠোঁটা বেরিয়েছে, মানে ভেতরে ভেতরে কেরম আমার জ্বর হয়েছে, দুদিন শরীরটা ভালোও লাগছিল না, তাই তো ওই জন্য টক ফক খেয়েছি, তো জ্বর ঠোঁটা বেরিয়েছে, শুকিয়ে হয়ে গেছে এটা। তো যাই হোক, কালকে তো ভিডিওটা দেখলে, কালকে হ্যাপি বার্থডে যে খাওয়া দাওয়াই ছিল, মানে শনিবার দিনকে তো কাউকে বললে তো আসবে না, তো তো ওই বাপের বাড়ি সবাই বলছে কি গো বার্থডে করবে না, আমি তো তাহলে রবিবার চলে এসো, শনিবার না তো তোমরা তো আসবে না, রবিবার এসো। তো কালকে সবাই এসেছে, সবাই তো কাজ ছিল, দুটো ভাইপো আসেনি, দাদা বৌদি ভাইয়ের বউ, ভাই ছোটো ভাইপোটা এসছে, ছোটো ভাইপোর সঙ্গে কথা বলছি, আর কারোর সঙ্গে তো এমনি তো পরিচয় বা কত, তোমরা তো জানোই কে আছে না আছে, আমাদের বাপের বাড়িতে সবই এসেছে, দাদা বৌদি বললাম না, ভাইয়ের বউ এসছে, ভাই এসছে, ভাইজিরা এসছে। ঠিক আছে, আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের দেখা হবে, ভিডিওটা খুব একটা বড় হয়নি, ছোটোখাটোই হয়েছে, দেখতে থাকবে।